আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আজকে কোন গানে লেসন নিয়ে আসছি আমি। আজকে যে গানে লেসন নিয়ে আসছি সেই গানটি হলো ভালোবাসার মরশুম, খুব জনপ্রিয়তা লাভ করেছে ইতিমধ্যে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল, ঠিক আছে, খুব সুন্দর কম্পোজিশন গানটির, যার জন্য আমি এই টিউটোরিয়ালটি নিয়ে আসলাম তোমাদের জন্য। আচ্ছা, এই টিউটোরিয়ালটি খুব সহজভাবে তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে, ঠিক আছে। খুব কঠিন কিছু কর্ড লাগেনি, কয়েকটি কর্ড দিয়ে হয়ে যাবে গানটি, ঠিক আছে। আর গানের ফার্স্টে দেখো এই প্লাকিংটি আছে, ঠিক আছে। গিটার দিয়ে বাজাতে পারো চাইলে, অ্যাকচুয়ালি এটা পিয়ানো দিয়ে বাজানো আছে, ঠিক আছে, এ মাইনর, ঠিক আছে। কিছু অ্যাড নোট ইউজ করেছি আমি বারবার, যাই হোক তোমরা এটি চেষ্টা করো, কিন্তু যার আগে কর্ড গুলো দেখে নাও, ঠিক আছে। কর্ড কর্ড ইউজ করেছি গানটির জন্য আমি, এ মাইনর, ই মাইনর, এফ মেজর, ডি মাইনর, জি মেজর, সি মেজর, ই মেজর, ঠিক আছে, যার সাথে কিছু জায়গায় আমি ই ই মেজরের জায়গায় ই সেভেন তো ইউজ করতে পারি, ঠিক আছে, কয়েক জায়গায় ই সেভেন তো ইউজ করতে পারি, ঠিক আছে, তোমরা দেখে নিও। আর গানটি যেহেতু আমি সেম স্কেলে করেছি, গানটি অরিজিনাল এ মাইনর স্কেলে আছে, আমিও এ মাইনর স্কেলেই তোমাদের লেসন দিচ্ছি, যার জন্য গানটিকে আমি সেইভাবে গাইবো না, কপিরাইটের ইস্যু চলে আসতে পারে, ঠিক আছে। আমার আগের অনেক ভিডিওতে এরকম কপিরাইট আছে, আমি যার জন্য অনেকদিন ভিডিও দেইনি, আমার খুব মন খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। যার জন্য তো আজকে আবার একটু গান সুন্দর গান পেলাম, ঠিক আছে, তোমার জন্য শেয়ার করতে মানে ইচ্ছা করলো, ঠিক আছে। যাই হোক, চলো দেখে নেই ফার্স্টে আসো। আমি তুই ডি মাইনর, মিলবে জি মেজর, লা 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 এরপরে আসবে ই থেকে এফে যাবে, মানে ই মেজর মাইনর না, কিন্তু ঠিক আছে, E7, ঠিক আছে, এই তো
আবার আগের জায়গাটি ই থেকে গেবে আবার ফার্স্ট থেকে সেম পার্টি করে দেবে আস্তে আস্তে, ঠিক আছে? এই এই কয়েকটি কর্ড, ঠিক আছে, এই কয়েকটি কর্ড তোমরা কর্ড কারোর জানা না থাকলে বা দু একটি কর্ড কম জানা থাকলে একটু গুগল করে দেখে নিও, ঠিক আছে? সিম্পল ভাবে আমি গানটিকে তোমাদের জন্য বানিয়েছি, রেডি করেছি, তোমরা গানটি করে করে সুন্দরভাবে করবে, ঠিক আছে? আশা করি তোমাদের খুব খুব কাজে লাগবে, ঠিক আছে? আমি যেভাবে বলে দিয়েছি কর্ডগুলি করো, আর খুব একটা স্ট্যামিং এর ব্যাপার নেই গানটিতে, হালকা ভাবে তো এতে স্ট্যামিং এর কোনো ব্যাপার নেই, স্ট্যামিং এর অত চাপ নেই, যে স্ট্যামিং তোমার সেইভাবে এইসব আতুল তো কোনো ব্যাপার নেই, হালকা কডিং করে নিয়ে গানটি হয়ে যাবে, ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো, আর কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টসে উত্তর দেওয়া, ঠিক আছে? তো আজকের জন্য